नमस्कार बन्धुरा, अमृत कथा चैनले जानाई आपनाके स्वागत। भारतीय दर्शन शास्त्र एवं विभिन्न देवदेवीर पूजा अर्चना पद्धति चैनलेर मूल आलोचनार विषय वस्तु। आज के आपनादेर सामने अत्यंत एक गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब, ता हलो गीता पाठ। किभाबे आपनी गीता पाठ करबेन, केनई बा गीता पाठ करा प्रयोजन, गीता पाठ करले कि हय एवं गीतार मूल विषय वस्तु कि, ये समस्त किछु भिडियोते विस्तारित आलोचना करब। ताई भिडियोटी मनोयोग सहकारे सम्पूर्ण देखुन, आशा करी अनेक विषय सम्पर्के आपनी समृद्ध हबेन। आर जदि ये भिडियोटी आपनार भालो लागे ताहले अनुग्रह करे भिडियोटी एकटी लाइक करबेन, पारले आपनजनदेर मध्ये शेयर करे विषयटी अवश्यई जानिये देबेन। आर आपनी जदि ये चैनले नतून होये थाकेन, परबर्ती समये ये चैनलेर एइरूप भिडियो पेते চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আর এ সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত গীতা। আমরা অনেকেই গীতার অধ্যায় পড়ে থাকি, আবার অনেকেই নিয়মমাফিক গীতা না পড়লেও পাপ হবার ভয়ে গীতা পাঠ করে থাকে। আবার অনেক সময় গীতা পড়ার নিয়ম জানে না বা সংস্কৃত জানে না, এই অজুহাত দেখিয়ে আমরা গীতা জ্ঞানের অমৃত সুধা গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখি। আর এটাই আমাদের সবথেকে বড় ভুল। আমাদের প্রত্যেকেরই অবশ্যই গীতা পাঠ করা প্রয়োজন। যে গৃহে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই গৃহে কোনরূপ কোনো সমস্যা প্রবেশ করে না, সেই গৃহে সর্বদাই সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে। কি এমন রয়েছে এই গীতাতে? এই গ্রন্থটিকে মানুষ শুধুমাত্র পড়ে না, এর পূজা পর্যন্ত করে থাকে। প্রতিদিন এই গ্রন্থটিকে শুধুমাত্র স্পর্শ করার মধ্য দিয়ে এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হয়। আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন যে মৃত্যুর পর মানুষের বুকে গীতা স্পর্শ করানো হয়ে থাকে। তাই স্বভাবতই প্রশ্ন জাগে যে এই গ্রন্থের মধ্যে এমন কি রয়েছে, তো এই গ্রন্থটি আমাদের কাছে এত পবিত্র। এই পবিত্র গীতা যারা ভাবছেন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ, এটা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়। এই গ্রন্থ সকল সমস্যার সমাধানের পথ দেখায়। এই গ্রন্থ জীবনযাপন চলার গ্রন্থ। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ নিরাশাগ্রস্ত হতাশ অর্জুনকে যে বাণী প্রদান করেছিল তাই গীতার মূল আলোচনার বিষয়বস্তু। ভগবদ গীতা তাই স্বয়ং ঈশ্বরের বাণী। তাই একে অস্বীকার করার অর্থ হল নিজের অস্তিত্বকে অস্বীকার করা। গীতা আমাদের শেখায় যা ঘটছে তা অবশ্যম্ভাবী এবং অনিবার্য। আপনাকে বিশ্বাস করতে হবে যা কিছু ঘটছে তা মানুষের মঙ্গলের জন্যই ঘটছে। এর মধ্যে হস্তক্ষেপ করার বা একে থামানোর কোনো অধিকার আপনার নেই। আপনি হাজার চেষ্টা করেও যে ঘটনা ঘটবে সেই ঘটনাকে থামাতে পারবেন না। সেই জন্যই ভগবান বলছেন যেমন ঘটনা ঘটছে তেমনটাই তাকে ঘটতে দিন। আপনি কেবলমাত্র শুধুমাত্র আপনার কর্মের প্রতি চিন্তা করুন, ফলের প্রত্যাশা না করে কেবলমাত্র কর্ম করে যান। কর্ম ফলের ওপর আপনার কোনো অধিকার বা কোনোরূপ কোনো দাবি নেই। পবিত্র গীতা আমাদের আত্মনিয়ন্ত্রণ করতে শেখায়। এতে লেখা আছে স্বর্গই আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, বরং মোক্ষ প্রাপ্তি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই মোক্ষ লাভ করতে হয় আত্মজ্ঞানে, অর্থাৎ ব্রহ্মকে জানলে। এই ব্রহ্মকে জানা সম্ভব হয় আত্ম উপলব্ধির মাধ্যমে। গীতা এই আত্ম উপলব্ধি জাগ্রত করতে আমাদের সাহায্য করে। গীতা আমাদের শেখায় দেহের থেকে ইন্দ্রিয় বড়, অর্থাৎ আমাদের যে শরীর তার থেকে বড় হলো আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয় বড়। ইন্দ্রিয় থেকে আমাদের বুদ্ধি বা জ্ঞান বড়, আবার বুদ্ধি অপেক্ষা বড় হলো আত্মা, আর আত্মার থেকেও
পরমাত্মা বড়, আর আমরা প্রত্যেকেই সেই পরমাত্মার এক একটি অংশ। আর আমরা যেহেতু পরমাত্মার অংশ, তাই আমাদের এই আত্মা অমর এবং একে কখনোই ধ্বংস করা যায় না। কেবলমাত্র শরীর নষ্ট হয়, আত্মা কখনোই মৃত্যু হয় না, ধ্বংস হয় না। একজন ব্যক্তির মৃত্যুর পর তার আত্মা কেবলমাত্র শরীর পরিবর্তন করে, এটি কখনোই ভিজে যেতে পারে না অথবা আগুনে পুড়ে যেতে পারে না। এটি এক শরীর থেকে অন্য শরীরে মৃত্যুর পর প্রবেশ করে। গীতা আমাদের শেখায় মানুষের সবথেকে বড় শত্রু হল তার লোভ, লালসা, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, যা আমাদের প্রকৃতি ও চরিত্রকে নষ্ট করে। আর এই রিপু থেকে আমাদের পরিত্রাণের উপায় খুঁজে বার করতে সাহায্য করে গীতা। যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার মন থেকে সন্দেহ পরিত্রাণ করতে পারছেন, আপনার মনে বিশ্বাস স্থাপন না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজেই সফল হবেন না। আপনি মানসিক শান্তি পাওয়ার কথা আশা করতেই পারবেন না। পবিত্র গীতা আমাদের শেখায় কিভাবে আপনি এই সন্দেহ পরিত্রাণ করতে পারবেন, কিভাবে মনের ভেতর দৃঢ় বিশ্বাস স্থাপন করা যায়, তা আমরা গীতা পাঠ করার মাধ্যমে শিখতে পারি। প্রতিটি ব্যক্তি, তা সে আপনি হোক বা আমি, নিজের ভেতর থেকেই অনুপ্রেরণা নিয়ে থাকি, কারণ সে নিজেই নিজের পরম বন্ধু বা পরম শত্রু। সে নিজেই নিজের চিন্তা বা ধারণা থেকে বহুল পরিমাণে প্রভাবিত হয়ে থাকে এবং সেই অনুযায়ী কর্ম করে থাকে। আপনার কর্ম ঈশ্বর দ্বারা যথোপযুক্ত বিচার করা হবে। আপনি আজ যা কর্ম করছেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি যদি ইহলোকে অর্থাৎ এই মর্ত্যজগতে আপনার কর্মের ফল ভোগ করে না থাকেন, তাহলে মৃত্যুর পর আপনার কর্মের জন্য আপনাকে দণ্ড বা পুরস্কার পেতেই হবে। বিচার কেবলমাত্র মৃত্যুর পরই সম্পন্ন হবে এবং এটি মৃত ব্যক্তির শেষ পরিণতি নির্ধারণ করবে। গীতা পাঠের মধ্য দিয়ে আমরা এই বিষয়টি শিখতে পারি যে অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে প্রথমে আপনাকে তাদেরকে সম্মান দিতে হবে। আপনি নিজে যাকে সম্মান করেন না তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতে পারেন না। এটা আপনার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি নিজেকেই সম্মান না করেন, তাহলে কোনো ব্যক্তি আপনাকে সম্মান করবে না। গীতা আমাদের নিজেকে শ্রদ্ধা, নিজেকে সম্মান করতে শেখায়। তাই নিজেকে জানার জন্য, নিজের শক্তিকে জানার জন্য, এই পরম ব্রহ্মকে জানার জন্য প্রতিদিন গীতা পড়ুন। হ্যাঁ, এটা সত্য যে প্রাথমিক অবস্থায় গীতা পড়লে হয়তো আপনি অনেক কিছুই বুঝতে সক্ষম হবেন না, কিন্তু গীতা পড়তে পড়তে আপনি এই বিষয়গুলি সম্পর্কে অনুধাবন করতে পারবেন। পবিত্র গীতা স্পর্শ করা মাত্রই আপনার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হবে। বিশ্বাস না হয়, আপনি প্রত্যেক দিন এইভাবে গীতা পাঠ করুন, টানা এক মাস করে দেখুন, আপনি আপনার নিজের ভেতর এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রত্যেহ স্নানের পর একটি পবিত্র স্থানে বসে সবার প্রথমে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন, পরম ব্রহ্মকে স্মরণ করুন। এরপর মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তিনবার এই মন্ত্রটি উচ্চারণ করার পর গীতা গ্রন্থটিকে স্পর্শ করে সেই গ্রন্থটির যে কোনো একটি অংশ থেকে আপনি মাত্র একটি শ্লোক পড়ুন। যদি শ্লোক উচ্চারণে ত্রুটি হয়, আপনি যদি বুঝতেও না পারেন, তা সত্ত্বেও একটি শ্লোক অবশ্যই পড়ুন। এরপর সেই শ্লোকের বাংলা অর্থটি পড়ুন। প্রাথমিকভাবে এর অর্থ আপনার বুঝতে অসুবিধা হলেও ধীরে ধীরে এর সমস্ত অর্থই আপনি বুঝতে পারবেন, কারণ ঈশ্বর আপনাকে বুঝতে সহায়তা করবে। তবে হ্যাঁ, প্রত্যেক দিনই কিন্তু আপনাকে পড়া প্রয়োজন। দুবেলা একটি করে শ্লোক পড়ার চেষ্টা করবেন, স্নানের পর
এবং সন্ধ্যাবেলায় যদি সম্ভব না হয় অতি অবশ্যই স্নানের পর একটি শ্লোক পড়বেনই পড়বেন। কথা দিলাম আপনি নিজেই এক মাস পর অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করবেন, বিশ্বাস না হয় করেই দেখুন। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক।